এখানে একটি ব্যাটারি অলরেডি থাকে, সেটি অবশ্যই টেস্ট করে নিতে হবে। এই ধরনের ব্যাটারিটি আসলে আপনাদের কাছে থাকলে, আর আগেকালের আমরা এই সানলাইট যে ব্যাটারিটি রয়েছে, সুপার হাই পাওয়ার যেটি দেখতে পাচ্ছেন, তো এইগুলো এখনও রয়েছে। তো এই বিষয়টি আসলে একটি মজাদার বিষয় যে আমরা এখনও রেডিও দেখতে পাই অনেকের কাছে। আর এই রেডিওগুলো যারা একদম আগের মানুষ, আগে থেকে সেইগুলো শুনে আসছিল, তারাই মূলত এখানে রেডিওগুলো ব্যবহার করে, বা তাদের যারা এখনও বর্তমান এই যে আধুনিক যুগের ছোঁয়া থাকতেও, তারা আসলে এই রেডিওগুলো পুরাতন আমলের যে বিষয়টি, সেটি তাদের কাছে মজা রয়ে গেছে এবং তারা ইউজ করে। আর বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি, তারা কিন্তু আসলে এই মোবাইলের জগতে বা নেটের জগতে আমরা ঘাটাঘাটি করতে থাকি, যাদের যেই সময় তারা আসলে সেই সময়কে নিয়ে থাকে। তো সেটি বড় বিষয় নয়, আজকে আমরা এই শর্টকাট এইটি দেখব। আর এখানে সানলাইট যে ব্যাটারিটি রয়েছে, সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমি 10 DC রাখলাম, এটির বোল্ট এখানে অলরেডি দেখতে পাচ্ছি, 2 ভোল্ট, মানে 2 ভোল্টের মতো। আর এই বোল্টটির, সরি, এই সানলাইটের ব্যাটারিটি মূলত বোল্ট হয়ে থাকে 1 থেকে 1.5 ভোল্ট সর্বোচ্চ। তো এখানে আমরা 2 ভোল্টের কাছাকাছি যেটি 1.5 ভোল্ট পেয়ে গেলাম, তার মানে ব্যাটারিটি একদম নতুন, বেশি দিন ইউজও নাই। আর এখানে যদি আমরা 2 রাখি DC, তাহলে কিন্তু ফুল ভোল্টই পেয়ে যাব। আর এখানে 1.5 ভোল্ট দেখা যাক, হ্যাঁ 2 ভোল্টের উপরেই। যাই হোক, আমরা সর্বোচ্চ সানলাইটের ব্যাটারিতে একটু পাওয়ার বেশি পেয়ে থাকি। তো ব্যাটারিটি আমরা দেখতে পেলাম যে এখানে মোটামুটি চার্জ রয়েছে, তারপরও কিন্তু এখানে রেডিওটি ওপেন হচ্ছে না। তো এটি আমি আজকে অক্ষয় শিষ্ট অঞ্চলে তুলে ধরার উদ্দেশ্য যে আসলে একটি রেডিওর কাজ অনেকে আসে, কিন্তু সেগুলোর আসলে অনেক প্রবলেম হলে সেগুলোর যে পার্টসগুলো, যে গ্যাং বা ভলিউম, সাউন্ড ভলিউম এবং এখানে যে গ্যাংয়ের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আসলে পাওয়া যায় না, যার কারণে এই ধরনের কাজগুলো করা হয় না। তো আমি ভাবলাম আজকে এই কাজটি দিয়ে দেই। আপনারা অবশ্যই যদিও মজা লাগে থাকে, অবশ্যই দেখতে পারেন যে রেডিও, যদিও তারা যারা না দেখে থাকেন তারা দেখতে পারেন, এখানে রিপেয়ারিংয়ের কোনো বিষয় নাই, রেডিওর যে বিষয়গুলো পার্টস সেগুলো দেখতে পারেন। তো এখানে যেহেতু ওপেন হচ্ছে না, এখানে আমরা সাউন্ড ভলিউমটি ফুল দিয়ে রাখলাম, তারপরে কোনো স্টার্ট নেই। তো রিপেয়ারিংয়ের শেষে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটি স্টার্ট হবে। তো সেই কাজটি দেখি। বিয়ার্স অনেক কথা বলে ফেলেছি, তাহলে আমরা নাটটি খুলে ফেলেছি, আর এখন দেখব এই রেডিওটি আসলে কী প্রবলেম। তো যে ধরনের প্রবলেম হোক, আমরা রিপেয়ারিং করার চেষ্টা করব, আপনারা দেখার চেষ্টা করবেন। আর আপনাদের এই ধরনের রেডিও যদিও থাকে, সেগুলো আসলে দেখতে পারবেন। আর কিছু আমি টিপস দিব, সে টিপস অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। এখানে ট্রান্সফরমার রয়েছে, আর মূলত রেডিও যে কাজগুলো চ্যানেল আমরা পেয়ে থাকি, সেটি ম্যাগনেটিক হওয়ার কারণেই, ম্যাগনেট এখানে তৈরি করে। আর ম্যাগনেটে যে এখানে একটি দেখতে পাচ্ছেন, এটিকে গ্যাং বলা হয় এবং এগুলোর আইএফ বলা হয়। এই আইএফগুলো অনেক সময় সেন্টারকে সেটি কন্ট্রোলিং, মানে এক্সট্রা সেটি ধরে রাখে। আর যদি এখানে কোনো, এই যে আইএফগুলো দেখতে পাচ্ছেন, সেটি একটি লাল, একটি হলুদ এবং একটি ব্লু রয়েছে অলরেডি, সেগুলো কিন্তু ভালো যে চ্যানেলকে স্টোর সিস্টেমে রাখে এবং চ্যানেলকে ধরে রাখে, ফিক্সড রাখে আর কি এখানে। আর এখানে ট্রান্সফরমারের একটি কাজ হচ্ছে স্পিকারের সাউন্ড যেটি রেগুলেটর সিস্টেম করে, সাউন্ড অ্যাম্প্লিফায়ার তৈরির ক্ষেত্রে ট্রান্সফরমার কাজ করে, এখানে অ্যাম্প্লিফায়ারে কাজ করা থাকে। এবং এখানে আরেকটি ট্রান্সফরমার রয়েছে, সেটা কিন্তু সাউন্ড ভলিউম মূলত কাজ, আর ম্যাগনেটিকের কাজ করে থাকে। আর এখানে তো স্পিকার দেখতে পাচ্ছেন, আর এখানে যে অ্যান্টিনাটার রয়েছে, সেটি কিন্তু চ্যানেলের ক্ষেত্রে কাজ করে। তো এটি যদি এদিক সেদিক হয়, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের প্রবলেম হয়, সেগুলো অবশ্যই অনেকে জানেন। তবুও আমি আজকে অক্ষয় শিষ্ট চ্যানেলে মজা, আসলে বিষয়টি মজা করার জন্যই এই ভিডিওটি তৈরি করা। আর এখানে দেখতে পাচ্ছি যে সমস্যাগুলো অলরেডি 2 থেকে 3টি তার অলরেডি ছিঁড়া রয়েছে। তো এই তারগুলো আমরা আসলে যদি বসিয়ে দেখি যে এখানে ফিক্সড হয়ে যায়, সেক্ষেত্রে তো হলো, আর না হলে আমরা এই কাজগুলো দেখার চেষ্টা করব। আসলে প্রবলেমগুলো এই তার যে এখানে রিমুভ হয়ে গেছে, আমরা সেগুলো অ্যাড করব। অ্যাড করার পর যদি প্রবলেমগুলো সলভ না হয়, সেক্ষেত্রে আরও কাজ আমরা সামনে এগিয়ে যাব। এখানে আমরা বেশি কাজ দেখতে পাচ্ছি না, তো অলরেডি 3টি তার রয়েছে, সেই 3টি তারটি আমরা মূলত আগে সোল্ডারিং করে নিই। তো এখানে 2টি স্পিকারের লাইন দেখতে পাচ্ছেন, এগুলো আমরা, আর একটি গ্রাউন্ডের লাইন যেটি ব্যাটারি থেকে, গ্রাউন্ড মানে আর্থিং,
নেগেটিভ বলা হয়। বিষয়টি অবশ্যই আপনারা অনেকে জানেন যে গ্রাউন্ড কাকে বলে, গ্রাউন্ড হচ্ছে নেগেটিভকে বলা হয়, আর নেগেটিভকে কিন্তু আর্থিন বলা হয়। অনেকেই সে বিষয়টি একটু আলগা তার লাগাই দিচ্ছে।